আবার বাড়ায় তেহেন যাই বুদ্ধি জীবী তেহেন যাই মোমবাতি মিছিলা মোমবাত জুল তেহেন তিন হেঁদে বেজ আরমরে মিছিল নুক কপিদা আবরেন বহু বিটি আন আবরেন মেসরা আবার মান ইজ্জত বাঞ্চা সিধুকু কিন লড়হাই আবার আই হওয়া মান ইজত লাগি বাবা তিলক মি ল লড়হয় তেই সসন যুগরে নকান অক্তরে আবার আবার মেসরা नहाचारुक खात अब तेज नो हजना तेज पुलिस प्रशासन प्रशासना गाफिलती मादाय दो पुलिस बात ताखे लगे एफआर बाको लचीते अब पारगना बाबा कोई कत खिया एफर को लोजक तेहे जहाँ गई को, को साब का को जहां को सारे को नित हवरी को सब को नुकु को साब रह या दाविते के नुकु को जहाँ ते साब काते आइन लेकाते से आइन रह अहरा लेकाते नुकु को विरोध रे पुलिस एक्शन को हटावा से नुकु को अभिचर हुयू मावना बुन खोज करना तेहें अबो नुवा भारत दिसंबर पूर्गल करना गोनो तंत्र नुवा दिसंबर में ना नोडे आर्सवं विधान लेकाते के नुवा दिसंबर দূর কাছে তেই আবহা উস আবো বেজার আবু কাুক সতর যদি গণতন্ত্র বা কোয়া তেই যদি আঠারোশো পঞ্চান্ন তেমন যদি সতেরোশো চুরাশি জায়গা রবক আবহে নোরে কাতে বাবো তেক আর পুলিশ চাতানেরব ভরসা আবহ চালাও কাতে আবরেন হপন এরা আবরেন মিশ্রা যাইড় পাঁজরাব তুঁ কেক গণতন্ত্র তেই গনতন্ত্রিসমরে বনতে আইন চিতানের আস্থা আইন আইিন চাতান আস্থা মেন রহে যখন আইন আইন হরাতে বাই চাল উন্দ আব চেব সরকার বন বড় চায় প্রশাসন বন বড়ে চায় যে আজ আইন আইন চালা মায় আরান আদিবাসী থির বা আজকে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আমাদের এই কোন বাজারে আমাদের যে বিক্ষোভ কর্মসূচি এই কর্মসূচি থেকে আপনারা সবাই অবগত আছেন গত চব্বিশে এপ্রিলের ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের জমায়েত আজকে আমরা যে দাবিগুলো নিয়ে আপনাদের কাছে দ্বারস্থ হয়েছি এবং যে সমস্যার সম্মুখীন হয়ে আজকে আমাদের এখানে বিক্ষোভ জমায়েত সেটা আপনারা সকলেই অবগত আছেন এটা নিয়ে বিস্তারিত বলার কিছু নেই শুধু আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ আজকে আপনারা আমাদেরকে শান্তিপূর্ণভাবে এখানে যেমন অবস্থান করতে দেখছেন এটা আমাদের শালীনতার পরিচয় এটা আমাদের আদিবাসীদের শালীনতার পরিচয় আজকে আমরা এখনও ধৈর্যশীল হয়ে এখানে আমরা সমবেত হয়ে আছি আজকে আমাদের আইনের ওপরে এখনো আস্থা হারিয়ে যায়নি আইনের ওপরে আস্থা আছে বলেই আজকে আমাদের অবস্থান শান্তিপূর্ণভাবে চলছে আমরা দাবি জানাচ্ছি এবং আমরা আশাবাদী যে দুষ্কৃতীরা এখনও গ্রেপ্তার হয়নি এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং আইনক তাদের বিরুদ্ধে শাস্তি প্রদান করতে হবে অন্যথায় আজকে এই আদিবাসী মানুষেরা এখানে শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছে আমরা যারা এসেছি আদিবাসী সমাজের প্রতিনিধিগণ আমাদের মানুষের কাছে গরম গরম বক্তব্য দিয়ে আমাদের মানুষকে উত্তেজিত করা আমাদের কাজ নয় আইন আইনের কাজ করুক আইন যদি আইনের পথে না যায় আইন যদি আইনের পথে না যায় আজকে যেটা আমরা আপনারা দেখছেন এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ অবস্থান সেটা যদি আগামী দিনে অশান্তিপূর্ণ হয় তার জন্য বাঁকুড়া জেলা পুলিশ দায়ী থাকবে আদিবাসীরা দায়ী থাকবে না তার জন্য বাঁকুড়া জেলার পুলিশ প্রশাসন দায়ী থাকবে এখানে যারা বিক্ষোভরত অবস্থানরত আদিবাসীরা দায়ী থাকবে না আজকে ল এন্ড অর্ডারের প্রবলেম আমরা করিনি আপনারা দেখেছেন আদিবাসীরা বড় বড় আন্দোলন করেছে রাস্তা ঘেরাও করেছে রেলরোকো করেছে কোথাও আইন শৃঙ্খলার অবনতি তারা করেনি এটা আমাদের পরিচয় এটা আমাদের পরিচয় আমাদেরকে বাধ্য করাবেন না আগামীকাল যদি আপনারা ওই দুষ্কৃতীদেরকে যদি খুঁজে বের করে যদি তাদের আইনগতভাবে শাস্তি না দেন আমাদের হাতে আইন যদি আমাদেরকে তুলতে হয় সে কাজ আমাদেরকে বাধ্য করাবেন না এখানে স্থানীয় প্রশাসনের কাছে আমার করজোড়ে অনুরোধ আমরা আশাবাদী আপনাদের ওপর আস্থাশীল আমরা যে দাবিগুলো নিয়ে এখানে সমবেত হয়েছি এবং সেই দাবি আপনারা আমাদের পূরণ করবেন এবং যে দুষ্কৃতিকারীগণ আদিবাসী ছাত্রীটির উপর নির্মম অত্যাচার চালিয়েছে তাদের আমরা কঠোর শাস্তির দাবিতে আপনাদের কাছে আমাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি আমার পূর্ব বর্তী বক্তা মিলন দাদা অনেক কিছুই বলেছেন এবং আমার পরবর্তী বক্তারা অনেক কিছুই আর বলবেন তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এই আন্দোলনে যারা সামিল হয়েছেন মাঝি বাবারা মাঝি আপনেরা মাঝি আয়ো মাঝি কিমিনেরা সামক এই খন হুলসাই জাহার বাড়াই চো কত তেম রঙনা জমেলায় সার কত সুন তাবন আর মান মচি দান জগো পারগানা বাবা পন পারগানা বাবা সুস্তম গাখুড়ে পারগানা বাবা কগে মান মানত ই হুলসাই গর জাহার চালে এটো মাছা বার কথা নোডগে ডুগী মা সামগে হুলসাই জাহার